সিনেপ্লেক্সে 21 থেকে আপনারা জানতেন 42টা শো হয়েছিল, সেটা আজকে 51টাতে চলে গেছে, 51। তো ওইটাই রেকর্ড ছিল, এখন ওইটাকে নিজেরাই তুফান নিজেই নিজের রেকর্ড ভেঙে আজকে 51টা শো চলছে স্টার সিনেপ্লেক্সে, যেটা আসলে সর্বোচ্চ। এবং আমি মাত্র যমুনা থেকে আসলাম, যমুনাতেও আপনার 14টা শো চলছে আমাদের সিনেমার একই দিনে। আপনারা জানেন যমুনা ব্লকবাস্টার তো আসলে একটাই মাল্টিপ্লেক্স, তো একটা মাল্টিপ্লেক্সে 14টা শো আসলে হিউজ। এবং লায়নও সেম, এবং মধুমিতাদের টিকিট পাওয়া যাচ্ছে না। মধুমিতা নশাদ ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম কালকে যে আপনার হলে কেন মারামারি হচ্ছে, উনি বলতেছে যে আমাদের সিনেমা হলে ক্যাপাসিটি হলো 1200, কিন্তু লোক আসতেছে প্রতি শোতে 3000। তো 1200 ক্যাপাসিটির একটা সিনেমা হলে 3000 মানুষকে আমরা কাভার দিতে পারতেছি না। তার উপর তো ব্ল্যাকের একটা টিকিটের ইয়ে আছে, শ্যামলুতে একই অবস্থা এবং সারা বাংলাদেশে একই অবস্থা। এবং কালকে রাতের থেকে ময়মনসিংহে ছায়াবাণী সিনেমা হলে মিড নাইট শো শুরু হয়েছে, মিড নাইট শো 12টা থেকে 3টা পর্যন্ত, এটা বাংলাদেশের প্রথম। তো সবকিছু মিলিয়ে তুফান দর ঝড় আসলে দিন দিন বাড়ছে, তো দেখা যাক কালকে আর কি হয়। তো আসলে এতটা এক্সাইটেড, নতুন কিছু বলার নাই, আমরা শুধু দর্শকদেরকে ধন্যবাদ দিচ্ছি, কারণ দর্শক আসলে তুফানকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেটা আমরা আসলে কল্পনাও করিনি কখনো। এবং তারা যখন সিনেমা থেকে বের হচ্ছে, আপনারা দেখবেন অন্যান্য সিনেমার সময়, আমারই সিনেমার সময় হয়তো, যখন সিনেমা শেষ হয় তখন দর্শক বলে হ্যাঁ ভালো হয়েছে, পরাণ ভালো হয়েছে, বা সুরঙ্গ ভালো, সবাই অভিনয় ভালো করছে। এবার দর্শক যখন সিনেমা থেকে বের হচ্ছে, তারা এগ্রেসিভ হয়ে বের হচ্ছে, তারা বলতেছে কবে তুফান টু আসবে, এটা কি সিনেমা বানালো রাফি ভাই, শাকিব খান কি অভিনয় করলো, নাবিলা কি অভিনয় করলো, সবার সন্তোষ ভাই কি দেখাইলো। এই যে এক্সাইটমেন্ট, এটা আসলে আমাদের সিনেমাতে অনেক মিসিং ছিল, যে হইচই করে হল থেকে বের হচ্ছে। এবং আমি আসলে এমন একটা সিনেমা বানাতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করছে, এখন অনেক গরম, তারা যেন ঈদের সময় সিনেমা হলে এসে ফ্যামিলি নিয়ে উৎসব করতে পারে। আপনি দেখবেন হলে কেউ চুপ নাই, সবাই হাততালি দিচ্ছে, ফান করছে, হাসতেছে, গানের সাথে নাচতেছে। তো এটাই আসলে ভালো লাগার বিষয়, আমরা এটাই করতে চেয়েছি আমি আসলে, যে সিনেমা যেন উৎসবের মতো হয়। এবং আপনি যদি দেখেন এই বড় বড় ছবি যেগুলো আছে, কেজিএফ বলেন বা পুষ্পা বলেন বা এনিমেল বলেন, সবগুলো যখন রিলিজ হচ্ছে দেশে উৎসব হয়েছে আসলে। আমি জানি আমাদের দেশে এখন বর্তমানে তুফান ছাড়া কিন্তু কিছু নাই, পুরো দেশে এখন আসলে কি চলতেছে, তুফানই চলতেছে। প্রত্যেকটা মানুষ যে সিনেমা হলে তো আসেও নাই, সেও জানে একটা সিনেমা হচ্ছে সেটা তুফান, সেটা নিয়ে হইচই হল মানুষ ভেঙে ফেলতেছে। যাই হোক, খুবই ভালো লাগতেছে, ভালো লাগছে। আর আমার অভ্যাস তো তোমরা খারাপ করে ফেলছো একের পর এক, এত ভালো রেসপন্স। প্রথম দিন আমি নিজে খুব নার্ভাস ছিলাম, নিজের দিন সকাল থেকে, ইনফ্যাক্ট আগের রাত থেকে, দিনটা খুব একটা ভালো হয়নি, যে কি হবে, স্ক্রিনে কেমন লাগবে আমাকে, এত বছর পর দর্শক কিভাবে নেবে। ঈদের দিনই সন্ধ্যায় আমি আমার পরিবার পরিজন, তারপরে আমার বন্ধু বান্ধব অনেকজন মিলে আমরা এসকেএস এ দেখতে গিয়েছিলাম। এবং আমি একদম ঢেকে ঢুকে, মাস্ক টাস্ক পরে, মাথা একদম ঢেকে ঢুকে একেবারে পেছনে বসেছিলাম, কেউ টের পায়নি যে আমি বসেছিলাম। তো আমি আসলে একদম দর্শকদের পালস বুঝতে পেরেছিলাম, সবাই সিঙ্গেল স্ক্রিনের কথা বলে, আমাকে বলছিল যে কখনো সিঙ্গেল রাতে, আমার কল বলো যে কখনো সিঙ্গেল স্ক্রিনে গিয়ে দেখো, তাহলে দর্শকদের পালস বুঝতে পারবা। সেটার পালস তো আছেই, বাট এখন আমাদের মাল্টিপ্লেক্সেও আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরা যেভাবে প্রত্যেকটা সিনে রেসপন্স করছিল, হাততালি দিচ্ছিল, মানে প্রত্যেকটা ডায়লগের সাথে ওরা যে আনন্দটা পাচ্ছিল, ঈদ আমার কাছে মনে হয় এবারে একেবারে পরিপূর্ণ সবার জন্য। কারণ ঈদ মানেই হচ্ছে পরিবার পরিজন এবং সেই সাথে বাংলা সিনেমা। সো থ্যাংক ইউ রাফি, যে এরকম একটা সিনেমা তুমি ঈদের সময় উপহার দিয়েছো, যে ঈদটা একেবারে ষোলকলা পূর্ণ হয়েছে। আর আমি খুব এনজয় করেছি আমার ফ্যামিলির সাথে, আর যে রেসপন্স আমি পাচ্ছি এখানে এসেও এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, আমি সকল দর্শকের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে আগেও অনেক ভালোবাসা দিয়েছিলেন, এখনও আবার দিচ্ছেন, অনেক অনেক ভালো। থ্যাংক ইউ।